বায়োমেট্রিক ডাটা হ্যাক। আসসালামু আলাইকুম, লাকি এফএম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টেক নিউজে। আজকের নিউজটি আমি রোবোটিক পদ্ধতিতে আপনাদের সামনে হাজির করলাম, চলুন শুরু করা যাক। ব্যাপক নিরাপত্তা কথা বলা হলেও শেষ পর্যন্ত বাংলাদেশ চলমান বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধনে বাংলালিংকো টেলিটকের ডাটা ফাঁস করেছে একটি হ্যাকার সংগঠন। বাংলাদেশ ব্ল্যাক হ্যাক হ্যাকার্স BBHH নামের সংগঠনটি হ্যাক ফেসবুক স্ট্যাটাসের সাথে এ সংক্রান্ত কয়েকটি স্ক্রিনশট দিয়েছে। তবে বাংলালিংক কর্তৃপক্ষ বলছেন, তাদের সাইট হ্যাক করে ডাটাবেজ ফাঁস করার খবর গুজব ছাড়া কিছুই নয়। হ্যাকার সংগঠনটি বলছে, বায়োমেট্রিক পদ্ধতিতে দেশের ইতিমধ্যেই কয়েক কোটি মোবাইল ব্যবহারকারী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে, অপেক্ষায় আরও কয়েক কোটি ব্যবহারকারী। দেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে BBHH এর গঠনতন্ত্রে তার মেম্বারদের জন্য দেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের IT সিস্টেম ওয়েবসাইট নিয়ে পরীক্ষা নিরীক্ষা বা হ্যাক নিষিদ্ধ ছিল। ইনফরমেশন সিকিউরিটি নিয়েই যেহেতু আমাদের কাজ এবং এই দেশের সচেতন নাগরিক হিসেবে বায়োমেট্রিক পদ্ধতির নিরাপত্তা নিয়ে প্রথম থেকেই শঙ্কিত ছিলাম, সেই সংখ্যা থেকেই এবং এত বেশি অঙ্কের মানুষের তথ্যের নিরাপত্তা নিয়ে সংখ্যা থেকেই আমাদের গ্রুপ বায়োমেট্রিক পদ্ধতির নিরাপত্তা সিস্টেম নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে যাতে বড় ধরনের ডাটা লিক ঠেকানো যায়, BBHH লিখেছে। দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই এই পরীক্ষা নিরীক্ষা করা, কিন্তু পরীক্ষা নিরীক্ষার শুরুতেই বায়োমেট্রিক সিস্টেমে বেশ কয়েকটি বড় ধরনের সিকিউরিটি ফল্ট বাগ আমাদের নজরে আসে। আমরা সাকসেসফুলি বায়োমেট্রিক সিস্টেমের নিরাপত্তা ভাঙতে সক্ষম হই এবং হ্যাক হয় বায়োমেট্রিক সিস্টেম। হ্যাকের প্রমাণস্বরূপ স্ক্রিনশট সাথে দেয়া হলো। সংগঠনটি দাবি করেছে, দেশের স্বার্থে আমরা সিস্টেমের বাগ পাবলিকলি এক্সপোজ করছি না। সিস্টেমের নিরাপত্তা সংশ্লিষ্ট সরকারি স্পেশালিস্টকেও সম্পূর্ণ বাগ রিপোর্ট এবং অধিকতর নিরাপদ বায়োমেট্রিক সিস্টেম গড়ে তুলতে সহযোগিতার জন্য BBHH সব সময় প্রস্তুত আছে। তারা জানিয়েছে, বায়োমেট্রিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা সংশ্লিষ্ট টিম লিডার ছিলেন BBHH এর মডারেটর হোয়াইট ড্রাগন। এ ব্যাপারে জানতে বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার হিসেবে শিহাব আহমদের নাম্বারে যোগাযোগ করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়। একই প্রতিষ্ঠানের পিয়ার অ্যান্ড কমিউনিকেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আঙ্কিত সুরেকার সাথে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, SMS দিলেও তার রিপ্লাই দেননি। তবে তাদের পিয়ার প্রতিষ্ঠানের কনসিটো পিয়ারের হেড অব পিয়ার পার্থ সরকারের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বাংলালিংকের সাইট হ্যাক করে ডাটাবেজ ফাঁস করার খবর গুজব ছাড়া কিছুই নয়, এ বিষয়ে একটি স্টেটমেন্ট শিগগির দেওয়া হবে বলেও তারা জানান। এদিকে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ ও মোবাইল ফোন অপারেটরের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের এমবো মহাসচিব নুরুল কবিরের সাথে যোগাযোগ করলে তারা ফোন রিসিভ করলেও মিটিংয়ের কারণে কথা বলতে পারছেন না বলে জানান। BTRC-র সিনিয়র সরকারি পরিচালক মো জাকির হোসেন খানের সাথে এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি, নিয়মের মধ্যে যা আছে তার বাইরে কোনো কিছু ঘটলে অবশ্যই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো এই শুনলেন বাংলালিংক এবং টেলিটকের রেজিস্ট্রেশন রিলেটেড যে সিকিউরিটি বাগ, সেটি আশা করি আপনারা এ ব্যাপারে অবগত হলেন। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।